কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? বেবে করতে যাচ্ছ? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 11টা বাজে। তো মেয়ে খুব ঠান্ডা লেগেছে, তো তার জন্য মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তো মেয়ে আগের দিন সারাদিন ঘুমিয়েছিল বলে খুব ভয় লাগছিল যে কেন ঘুমোচ্ছে সারাদিন। তো তার জন্য আজকে আর কোনো রিস্ক নিলাম না, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি মানে এই ভিডিওটা অবশ্য অনেক দিন আগেকার, হ্যাঁ, তো অনেক দিন পর আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, তো কিছু মনে করো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমরা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি, আর ওর বাবা ওখানে স্লিপ নিচ্ছিল, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ডাক্তারের কাছে এসেও খুব আনন্দ পাচ্ছিল, সবটাই তোমরা দেখতে পারবে। তো দেখো ডাক্তারের কাছে গিয়ে ও কী কী করে। তো ঘেমে গেছে নাকি? প্রেসক্রিপশন আছে। তো দেখো কি কতটা আনন্দ করছে, আর ওখানে একটা বাচ্চা আছে বলে ওর বেশি মানে ও বাচ্চা দেখলেই তো একটু আনন্দ বেশি পায়। তো বাচ্চাটাকে দেখে ও একটু নকশা করছে, মশকরা করছে বাচ্চাটাকে দেখে, বাচ্চাটাকে আদর করার চেষ্টা করছে, দেখে কত আনন্দ পাচ্ছে দেখতেই পাচ্ছ। বাচ্চাটাকেও কোলেও নিতে চাইবে, মানে আমাকে বলবে কোলে নিতে। তো মনে করেছে যে ওর মতো হাঁটতে পারে, খেলতে পারে, সেজন্য বাচ্চাটাকে নিতেও চাইছে, কিন্তু ওর মা তো দিবে না, কারণ ও একটা ছোটো বাচ্চা, সে দিতে পারে নিতে তো পারবে না সেভাবে। তো দেখো কেমন করছে ও। তো ফ্রেন্ডস দেখো, আমাকে সেরকমভাবে দেখায়নি, তো সেজন্য একটু ভাবলাম যে আমাকে একটু দেখায়। তো আমি শাড়ি পরে গিয়েছিলাম, কারণ আমি শাড়ি পরে গেলে আমার একটু সুবিধা হয়, কারণ মেয়েকে খাওয়াতে, সেজন্য আমি একটু শাড়ি পরেই গিয়েছিলাম। আর শাড়িটা অনেক দিন পরাও হয়েছিল না, তোমার থেকে তো একটা ভিডিওতে মনে হয় বলেওছি, তো সেজন্য শাড়িটা পরে গিয়েছিলাম এইটাই। আর দেখো মেয়েকে ওজন মাপানোর জন্য দাঁড় করিয়েছে, তো সেজন্য ওকে ওজন মাপাচ্ছে।
আবার দাঁড়া আবার দাঁড়া আবার দাঁড়া দাঁড়া আরেকবার 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 ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো মালদায় মানে অনেক দিন পর যেহেতু মালদায় যাই, তো একটু মানে একটু রেস্টুরেন্টে যাওয়ার একটু ইচ্ছা হয়। তো সেদিন মানে সেদিন জন্য গিয়েছিলাম, তো সেদিন নিরামিষ খেয়েছিলাম। তো